আসসালামু আলাইকুম জসোলটির পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম স্বাগত জানাচ্ছি আজ আপনাদের জন্য টেবিল ফ্যান যে কয়েলটা বাঁধানো হচ্ছে সেটা কিন্তু দেখানো হচ্ছে এটা কিন্তু টেবিল ফ্যানের একটু যে বড় কর সে বড় কর হওয়াতে আমরা যে একটু পাক একটু বেশি দেওয়া হয়েছে সেটা কিন্তু সাঁইত্রিশ নম্বর তার আঠারো যে পঞ্চাশ পাক দেওয়া হয়েছে সেটা কিন্তু চার ঘাটে ঢুকবে আর এই চার ঘাটে কিন্তু চারটা রানিং কয়েল হবে সেটা কিন্তু চারটায় কিন্তু আপনার সাড়ে আটশো পাক দেওয়া হয়েছে আর আমাদের যে মেশিনে কয়েল করা হয় মেশিন কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইর হয় কোনো প্রকার কোনো কানেকশন জোর হয় না আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কানেকশন জোর নাই আর এখানে যে স্টারিং স্টারিং যে যে তারটা পাক দেওয়া হয়েছে সেটা কিন্তু সাড়ে ছয়শো পাক দেওয়া হয়েছে সেটাও কিন্তু সাঁইত্রিশ নাম্বার তার আর আমাদের যে চ্যানেলটি নতুনই থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েল ঢোকানোর সাথে সাথে কিন্তু আমরা টেপ দিয়ে সেটা কিন্তু এক জায়গায় করে দেওয়া হচ্ছে যেহেতু কয়েলটা একটার মধ্যে একটা জন্য না ঢোকে এবং পরবর্তী যে সেবারটা যে বিপাদ দেওয়া হয় সেটা কিন্তু আপনার যে সহজে ঢোকে একটা তারের সঙ্গে আরেকটা তার লাগে না রানিং এবং স্টারিং পার্ট পার্ট থাকে অবশ্যই বুঝতে পারছেন দর্শক আমাদের এখানে একটু সাউন্ড সমস্যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এখানে দেখতে পাচ্ছেন যে আর একটা মাত্র কয়েল ঢুকানো হচ্ছে এখানে দেখেন সহজে কিন্তু কানেকশন হয়ে কয়েলটা বাইর হয় এবং কয়েলটা ঢুকে আর এটা যে স্টারিং সাড়ে ছয়শো পাক দেওয়া হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন পিপাটা কিন্তু সহজেই ঢুকে যায় আর যখনই কয়েলটা ঢুকবে তখন সাথে সাথে আপনারা টেপ মেরে দেবেন আর এটা কিন্তু ক্যাবাসরা টু ইউএফ ক্যাবাসরা লাগাবেন এটা কিন্তু অনেক ভালো চলবে দীর্ঘস্থায়ী চলবে কোনো প্রকার জল পোলার পোড়ার ভয় থাকে না আর যে অটোমেটিক কানেকশান হয়ে কয়েলটা বাইরে আমাদের যে মেশিনটা আপনারা নেবেন এই ধরনের মেশিন নিয়ে কিন্তু আপনারা কয়েলটা করতে পারবেন অনেক ভালো চলবে দীর্ঘস্তায় চলবে আর এই ধরনের যে যে কয়েলটা যে করা হয় সেটা কিন্তু অল ফ্যান খাসা ফ্যান যে টেবিল ফ্যান সব ধরনের কিন্তু কয়েলটা করা যায় আর এর যে এর যে সাঁত্রিশ নম্বর তার রানিং সাড়ে আটশো পাগ দেওয়া হয়েছে স্টারিং সাড়ে ছয়শো দেয়া দেওয়া হয়েছে আর ক্যাপাসিটার যে টু এফ ক্যাপাসিটার লাগাবেন আর যে সাঁত্রিশ নাম্বার তার রানিং এবং স্টারিং একই তার আর এটা কিন্তু অনেক ভালো চলবে দীর্ঘ যেহেতু আমাদের মেশিনে কয়েল করা মেশিনে কোনো প্রকার কোনো কানেকশন জোল্ড দেওয়া লাগে না কানেকশন হয় কিন্তু কয়েলটা বাইর হয় আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো আপনারা দেখবেন অনেক ভালো কিছু আপনারা শিখতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে কয়েল করার সাথে সাথে কিন্তু আমরা টেপ আছে সেই টেপ কিন্তু আপনার মেনে নেওয়া হচ্ছে আর এই ধরনের টেপ পেরে নেবেন আমরা কিন্তু কোনো প্রকার কোনো কানে শুধুমাত্র লিড পাঁচটা লিড লিট হয় সেটা কিন্তু তিনটা শুয়ে আর দুইটা কিন্তু যে রানিং এবং স্টারিং সেটা কিন্তু ক্যাবাসিটারে চলে যায় আর আমাদের সঙ্গে থাকবেন যে কোনো বিষয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ধরনের যদি কয়েল বাতি হয় তাহলে কিন্তু আমাদের জস্ট নিয়ে আসবেন আমরা কিন্তু এই ধরনের যে কয়েলটা বেঁধে দেয় হয় সহকারে চলে এখান থেকে ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন শুধু বান্ধার অপেক্ষা বাঁধলে কিন্তু একদম মনে করেন যে চারকোনা থাকবে চারখোনা যে কয়েলটা থাকছে সেটা কিন্তু একদম পুরো গোল হয়ে যাবে কয়েলটা বাঁধানো কিন্তু আমাদের যে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন এই ধরনের যে কয়েলটা আপনারা কিন্তু বাঁধতে পারবেন তাহলে অবশ্যই ভালোই কিছু বুঝতে পারছেন যে কোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখানে যে টু টোয়েন্টি ফোর ফোর্টি যতকার ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে কত নাম্বার রানিং স্টারিং টোটাল কিন্তু কত পাক দেবেন টোটাল হিসেব দেওয়া আছে সেই ধরনের হিসেবটা দিয়ে আপনার কয়ল বাঁধবেন আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আমরা আবারও আপনাদের সামনে হাজির করবো ধন্যবাদ